চাঁদের তৃতীয় চন্দ্রযানের রোভার প্রোগ্রাম প্রথমবার বাধা পেল। তার সামনে একটি বড়সড় গর্ত এসেছিল, ইসরো সূত্রের খবর। গর্তটি সফলভাবেই পাশ কাটাতে পেরেছে প্রোগ্রাম। ওই গর্তটি 4 মিটার চওড়া ছিল। ইসরো টুইট করে জানিয়েছে, প্রোগ্রামের অবস্থানের চেয়ে 3 মিটার দূরে গর্তটি দেখা যায়। সঙ্গে সঙ্গে রোভারটিকে ফিরিয়ে নেওয়া হয়, ফলে কোনো বিপদ হয়নি। চাঁদের দক্ষিণ মেরুর কাছে যেখানে চন্দ্রযান 3 নেমেছে, এর আগে পৃথিবীর আর কোনো দেশ সেখানে মহাকাশযান অবতরণ করাতে পারেনি। ফলে দক্ষিণ মেরু এতদিন অনাবিষ্কৃতই ছিল। ওই এলাকায় গর্ত, পাথর, ঢিপির পরিমাণ আফ্রিকাকৃত অনেক বেশি। তার মধ্যেই ক্যামেরার সাহায্যে নিরাপদ স্থান বাছাই করে অবতরণ করেছে তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। গত 23 আগস্ট সেই অবতরণের পর ইতিহাসে নাম উঠেছে ভারতের। ল্যান্ডার বিক্রমের অবতরণের কিছু পরে তার পেটের ভিতর থেকে বেরিয়ে আসে রোভার প্রোগ্রাম। সেটি ধীরে ধীরে চাঁদের মাটিতে ঘুরতে থাকে, সেখান থেকে তথ্য ও নমুনা সংগ্রহ করছে এবং বিক্রমের মাধ্যমে তা আবার পৃথিবীতে পাঠাচ্ছে। ইসরো জানিয়েছে, চাঁদে এখনও পর্যন্ত তাদের পরিকল্পনা অনুযায়ী সবই ঠিকঠাকই রয়েছে, কোনো সিস্টেমে কোনো গণ্ডগোল হয়নি। 14 দিন অর্থাৎ 1 চন্দ্র দিবস পর্যন্ত কাজ করবে সেটি। সূর্যের আলো শক্তিতে তার কাজ করবে। সূর্য ডুবে গেলে কর্মক্ষমতাও হারাবে চন্দ্রযান 3। প্রজ্ঞানের মোট 6টি চাকা, এর গতি সেকেন্ডে মাত্র 1 সেন্টিমিটার। এই গতিতেই চাঁদের দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে রোভারটি। এতে রয়েছে একাধিক দিক নির্দেশক, স্বয়ং সক্রিয় ক্যামেরা। চাঁদের মাটিতে অনুসন্ধান চালাচ্ছে প্রোগ্রাম। বেঙ্গালুরুতে ইসরোর অফিস থেকে রোভারকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইসরো রবিবারই টুইট করে জানিয়েছে, চাঁদের মাটির উষ্ণতা মেপেছে রোভার, দক্ষিণ মেরুর উষ্ণতাও সে বোঝার চেষ্টা করছে। চাঁদের মাটির গভীরে 10 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রয়েছে প্রোগ্রামের। রবিবার ইসরো একটি উষ্ণতার গ্রাফ প্রকাশ করেছে। চাঁদের মাটি থেকে 20 মিলিমিটার গভীরেই উষ্ণতা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এমনটাই কিন্তু জানাচ্ছে সে। এদিকে ভারতের মহাকাশ বিজয়ের যাত্রা আনুষ্ঠানিকভাবে সূচনা হয় 1969 সালে 15 আগস্ট। ওই দিনই ভারত সরকার ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তৈরি করে। তবে এরও 1 মাস আগে 20 জুলাই আমেরিকা তাদের অ্যাপোলো 11 মহাকাশযান দ্বারা চাঁদে মানুষ পাঠাতে সক্ষম হয়। যদিও এই ঘটনার সত্যতা নিয়ে পরে অনেক বিতর্ক হয়েছে। চাঁদের কক্ষপথে পৌঁছাতে ভারতের 4 দশক সময় লেগে যায়। 2008 সালের 22শে অক্টোবর ইসরো চন্দ্রযান 1 পাঠায় চাঁদের কক্ষপথে। 312 দিন চাঁদের কক্ষপথে থাকার পর সূর্যের রেডিয়েশনের চন্দ্রযান 1-এর স্টার ট্র্যাকিং সিস্টেম অতিরিক্ত গরম ও খারাপ হয়ে যায়, যার কারণে চন্দ্রযান 1 মিশন 2 বছরের জন্য ঠিকঠাক হলেও 10.5 মাস পর্যন্তই হয়। তবে এর মধ্যেই চন্দ্রযান 1 তার 95% কাজ করে ফেলেছে। চন্দ্রযান 1 ইসরোকে ভবিষ্যতের জন্য উৎসাহিত করেছে, যার কারণে 11 বছর পর 2019 সালের 22শে জুলাই চন্দ্রযান 2 পাঠায় ইসরো। চন্দ্রযান 2-এর 3টি অংশ ছিল, অরবাইটার, বিক্রম ল্যান্ডার এবং প্রোগ্রাম রোভার। অরবাইটারের কাজ ছিল প্রদক্ষিণ করে তথ্য সংগ্রহ করা, বিক্রম ল্যান্ডারের কাজ ছিল চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করানো এবং প্রোগ্রাম রোভার চাঁদের স্যাম্পেল সংগ্রহ করত। যদি 2019 সালেই চন্দ্রযান 2 চাঁদের মাটিতে ল্যান্ড করতে পারত, চাঁদের অন্ধকারময় দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করা প্রথম দেশ হতো ভারত। কিন্তু দুর্ভাগ্যবশত চন্দ্রপৃষ্ঠে পৌঁছানোর 2.1 কিলোমিটার আগেই সফটওয়্যার সমস্যার কারণে বিক্রম ল্যান্ডার ধ্বংস হয়ে যায়। এই ঘটনার মাত্র 4 বছরের মধ্যেই ইসরো চন্দ্রযান 3 লঞ্চ করে 2023 সালের 14 জুলাই। গত 23 আগস্ট চন্দ্রযান 3 সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে। সাথে সাথে আমেরিকা, রাশিয়া ও চীনের পর ভারত বিশ্বের 4র্থ দেশ হিসাবে এবং বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের অন্ধকারময় দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিংয়ের মতো কৃতিত্ব অর্জন করেছে।